অর্থনীতিতে তিন জনকে মিলিব নোবেল পুরস্কার ডেভিড কার্ড জোসুয়া আংগ্রিস্ট এবং গুইডো লম্বেন্স কু মিলিব নোবেল পুরস্কার 2020 মশিয়ার শ্রম অর্থনীতি পাই উল্লেখনীয় অবদান সকাশে সেমানকু মিলিব পুরস্কার কানাডার অর্থনীতিজ্ঞ ডেভিড কার্ড আমেরিকার অর্থনীতিজ্ঞ জোসুয়া আংগ্রিস্ট এবং গুইডো লম্বেন্স কু মিলিব এ নোবেল পুরস্কার এনে রয়্যাল সুইডিশ একাডেমি পক্ষরু ঘোষণা করা যাইছে আ পূর্বরু সাহিত্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এ সবুতিরে নোবেল ঘোষণা করা যাইতিলা এবে আজি অর্থনীতি পাই নোবেল ঘোষণা করা গলা আ পূর্বরু দুইজন সাংবাদিকঙ্কু চলিত বর্ষর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা যাইতিলা আজি অর্থনীতি পাই নোবেল পুরস্কার ঘোষণা করা যাইছি রয়্যাল সুইডিশ একাডেমি পক্ষরু ঘোষণা করা যাইছি যেতিরে কানাডার অর্থনীতিজ্ঞ ডেভিড কার্ডঙ্কু নোবেল পুরস্কার মিলিব এবং আমেরিকার অর্থনীতিজ্ঞ জোসুয়া আংগ্রিস্টকু এ নোবেল মিলিব তিন জনকু একাটি নোবেল মিলিব আমেরিকী অর্থনীতিজ্ঞ গুইডো লম্বেন্সকু মধ্য মিলিব নোবেল পুরস্কার দুইজন আমেরিকার আউ জনে কানাডার এ তিন জনকু মিলিব চলিত বর্ষ অর্থনীতির সর্বোচ্চ সম্মান তা হচ্ছে নোবেল পুরস্কার